1971 সালে সরকারি খাতায় কলমে বাঁকুড়া জেলাকে সেচ সেবিত ঘোষণা করা হলেও বাঁকুড়ার জমিতে সরকারি ব্যবস্থাপনায় সেচের জল পৌঁছায় না বলে অভিযোগ তুলেছেন কৃষকরা। সেচের জলের পাশাপাশি গ্রীষ্ম শুরুর আগেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এখানে খুব জলের সমস্যা, এখানে একবার জল নিতে হলে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় জলের কাছে। খুব লাইন পড়ে যায়, জল পড়ে না কল থেকে, খুব আস্তে আস্তে জল পড়ে। হ্যাঁ, এখন থেকে এরকম সমস্যা। গরমের সময় আবার কি হবে জানি না, এখানে তো জলের খুবই সংকট, কিছুই পাই না, সুযোগ সুবিধা তো কিছু বুঝতে পারছি না। কিন্তু জল জল তো আসার সমস্যা। হ্যাঁ, একবার চাষ হয়, দুবার তো চাষও নেই, আবার জলের সমস্যাও কই, কিছু তো নেই, সব দিকই সমস্যা। জলের খুব কষ্ট, জলের বিশাল কষ্ট, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, পুকুরে জল নাই, পানি জলের কিছু ব্যবস্থা নাই। কুয়োতে পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না, বৃষ্টি হলেই বর্ষাকালীন চাষ হয়, না হলে হতাশ হতে হয় মানুষজনকে, ফলে ক্ষোভ পায় মানুষজনের মধ্যে। সেচ করি তাহলে বললে কি হবে, কিন্তু আমাদের অসেচ বলে খোরা উড়ে লেখা উচিত ছিল আমাদের, কিন্তু কোনো জলের কোনো সম্ভাবনা এছাড়া দেখতে পাচ্ছি না আমি। আমাদের চাষ তো মোট দূরের কথা, ধান চাষ মোটেই হয় নাই, ধান সব মারা গেছে, কিন্তু আমাদের জল খাবারও জল নাই। প্রশাসন বলছে হ্যাঁ করে দেবো, কিন্তু কখন করে দিবে, কখন তারা কখন আসবে এখানে, সেইটা আপনারা চিন্তা করুন। এই যে অবস্থা হচ্ছে, সরকারকে যদি জানাই তো বলে দাঁড়ান করে দেবো, কিন্তু কখন করবে তারা, সেই অবস্থাটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কখন করবে। আমরা চাই জল, যে জল চাই আমাদের, এই যেমন এলাকায় চাষ হয়, আমাদের গ্রামের লোকজন জল খেতে, আমাদের এলাকায় কোনো চেক ড্যামও নেই, কোনো কিছুই নাই, দু একটা টিউবওয়েল আছে, তার মাথা নাই, কোনটা জল নাই, এই অবস্থায় আছে। সেই জেলাগুলি যদি খরা এলাকা দরকার ছিল, সেই জেলাকা কাটে যদি খরা এলাকা হয়, সেটা আমার খুব ভালো হয় মনে হয়, তাহলে আমার সবাই কিছু সাহায্য পেতে পারি। আমাদের সেচের এরিয়া, সেচ তো হয়ই নি, সেচের পানীয় জল পাওয়াই দায় হয়ে গেছে আমাদের এখানে। আমাদের এখানে 60 ফুট 70 ফুট গর্ত কাটলো, কুয়ো কাটলো, জল পাওয়া যাচ্ছে না হিসাব পিছনে আমাদের এখানে। আর সেচের যে চাষের তো জল, আমরা মাঠে তো যেতেই হচ্ছে না চাষের দিকে, এখন একবারই সে আকাশের ভরসাতে একবারই চাষ হয়, দুবার হয় না, একবারই হয় না, তাও সেটা ওই আকাশে যদি বৃষ্টি হয় তাহলেই হয়, তা না হলে হবে না। তো লেখাই আছে, ওই লেখানেই আছে, আমাদের এখানে আকাশের ভরসাতেই চাষ, কোনো সেচের এমনি ব্যবস্থা কিছু নাই। আমাদের এখানে জলের অবস্থা, ক্ষেত তো পুরো ফেটে গেছে, আর এই কুয়ার জল তো একদম 60 ফুট নিচে নেমে গেছে পানীয় জল। আমরা চাইছি জলের ব্যবস্থা হোক, সরকার ব্যবস্থা করুক, পানীয় জলের ব্যবস্থা ভালো করে করুক, চাষের জন্য ভালো করে ব্যবস্থা করুক, আমরা যেমন চাষ করে খেতে পাই। না, ওইসব কিছু নাই আমাদের এধারে, কিছু ওই কেনেল ফেনেলের কোনো ইয়াই করে না সরকার, ওই বুঝেই আছে আর আশ্বাসেই দেয়। আমরা চাইছি পুকুর এদিকে কেনেল হোক, সাফিসিয়েন্ট জল দেখ, চাষে চাষি চাষ করুক, তিনবার চারবার ফসল ফলাক, হ্যাঁ, নাহলে এটা তুলে দেখ, সেচ অসেচ করুক, অসেচ করলে হয়তো আমরা কিছু সুবিধা পাবো। বিষয়টি বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে মত পোষণ করেন এলাকার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ মেনে নিয়েছেন সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি থেকে দায়িত্বপ্রাপ্ত জেলা কৃষি আধিকারিক সকলেই। পঞ্চায়েত সমিতির তরফে এলাকার সাবমার্সিবেল ও নতুন পুকুর খনন এবং পুরনো পুকুর সংস্কার করে পরিস্থিতি সামাল দেওয়ার কথা জানিয়েছেন। আর সেচ বলতে মূলত আমার এলাকাটা এই বাঁকুড়া টু আপনার বর্ষার জলের উপর নির্ভরশীল, সেখানে আমরা চেষ্টা করেছি যে 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 জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে মোটামুটি কিছু কিছু সাবমার্সিবেল দিয়ে যাতে চাষিদেরকে একটা চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়, সেই সাবমার্সিবেল আমরা করছি। এমন বেশ কিছু পুকুর আছে যে পুকুরগুলো খনন করতে পারলে চাষের কিন্তু খুব সুবিধা সুযোগ আসবে, আগামী দিনে চাষিরা অনেক চাষ করার সুবিধা পাবে। সেই পুকুরগুলো আমরা পশ্চিমাঞ্চল থেকে, মোটামুটি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে আমাদের যে ফান্ড আছে সেখান থেকেও আমরা বেশ কিছু পুকুর করার পরিকল্পনা গ্রহণ করেছি। আগামী দিনে আমরা আমাদের জেলা পরিষদের সাথে আলোচনা করে পঞ্চায়েত প্রধানদেরকে সাথে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি যে আরও বেশ কিছু পুকুর যাতে খনন করতে পারি, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ হোক বা অন্য কোনো ফান্ড থেকে, এবং চেষ্টা করছি যে বেশ কিছু এলাকাতে চেকড্যামের কিছু ব্যবস্থা করা, চেকড্যামের মধ্য দিয়ে নদীনালাতে যদি নদীনালার মোহনাস্থলে যদি আমরা বেশ কিছু জায়গায় চেকড্যাম দিতে পারি, কারণ আমরা দেখেছি যে চেকড্যাম দিলে এমন কিছু এরিয়া আছে
যে এরিয়াগুলো চেক ড্যাম আমরা যদি ব্যবস্থা করতে পারি প্রচুর মানুষের সুবিধা হবে। আমরা বলেছি প্রধানদেরকে যে যে জায়গাতে নলকূপগুলো বিকল অবস্থায় পড়ে আছে আমরা ইতিমধ্যেই তার একটা তালিকা তৈরি করেছি, আমরা চেষ্টা করছি সেই জায়গাগুলোকে রিকভারি করতে। আর আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে নলকূপ সারানোর এমনিতেই একটা ব্যবস্থা আছে, হ্যাঁ, যন্ত্রাংশ নিয়ে সেই নলকূপগুলো কেনার ব্যবস্থা, মানে নলকূপগুলোকে সারানোর ব্যবস্থা আমাদের এমনিতেই আছে বরাবর প্রতি পঞ্চায়েতে। এবং আমরা চাইছি এই প্রখর গ্রীষ্মে আসার আগেই সমস্ত প্রধানদেরকে আমরা অ্যালার্ট করে দেবো যাতে এই বিষয়টার উপর নজর রাখে। আমরাও পঞ্চায়েত সমিতির থেকে বিভিন্ন এলাকাতে আমরাও নজরে রেখেছি যাতে মানুষের অন্তত পানীয় জলের সমস্যাটা না হয়, সেদিকে কিন্তু আমরা আছি, আমাদের তীক্ষ্ণ নজর কিন্তু আছে। অপরদিকে জেলা কৃষি দপ্তরও বিষয়টি স্বীকার করে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস জানানোর পাশাপাশি কম সেচযুক্ত চাষ করার পরামর্শ দিয়েছেন। না, আমার কাছে, আমি বেশ কিছুদিন আগে একটা ফার্মার্স মিটিং এ গিয়েছিলাম বাঁকুড়া 2 নম্বর ব্লকে, সেখানে কৃষকরা অভিযোগ করলেন যে তাদের এলাকা সেচ সুবিধা পায় না, অথচ এলাকাগুলি সেচ সেবিত এলাকা হিসেবে দেখানো হয়েছে, ফলে তারা নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। তো সেই বিষয়টি আমার দৃষ্টিগোচরে আনার পর আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা দেখলাম যে প্রকৃতপক্ষেই এই এলাকা সেচের অন্তর্ভুক্ত নয়, অথচ ব্রিটিশ আমল থেকেই এই এলাকাগুলি সেচ সেবিত হিসেবে দেখানো হয়েছে এবং তার ফলশ্রুতিতেই কৃষক বন্ধুগণ অনেক সময় জমির খাজনা ইত্যাদি তাদের বেশি লেগেছে। এবং সেই জন্য বিষয়টি প্রশাসন স্তরে আলোচনা করেছিলাম এডিএম এলআর সাহেবের সঙ্গে, তা তিনিও বলেছিলেন যদি এই ধরনের কোনো বিষয় আসে তাহলে আপনি আমাদের আনতে পারেন, কিন্তু যেহেতু ব্রিটিশ আমল থেকে আছে বিষয়টির মধ্যে কি জটিলতা আছে সেই বিষয়গুলি অবশ্যই খুঁজে বার করার চেষ্টা করা হবে। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় মাত্র একবারই ফসল চাষ হয়, প্রকৃতই মানে এই ব্লকটি কিন্তু সেচের সুবিধা পায় না অনেক ক্ষেত্রেই, এবং আমরা সেই জন্য প্রচেষ্টা চালাচ্ছি যে চেক ড্যাম অথবা পুকুর খনন অথবা পুকুর সংস্কার সেগুলির মাধ্যমে যাতে সেচের সুবিধা বাড়ানো যায়, তার পাশাপাশি কৃষক বন্ধুদের কম জলে ফসল চাষ করা যায় সেই সব ফসলের দিকে লক্ষ্য রাখতে অনুরোধ করছি। কারণ এই এলাকাগুলিতে কখনোই বেশি জল লাগে এরকম কোনো ফসল চাষ করা যাবে না, সেই জন্য কম জলে ফসল চাষ করার জন্য যেমন অনুরোধ করা হচ্ছে পাশাপাশি বাংলা কৃষি সেচ যোজনার মাধ্যমে যাতে কৃষক বন্ধুগণ ড্রিপ এবং স্প্রিংকলার ইরিগেশনের মাধ্যমে সেচের এলাকা বাড়াতে পারেন সেই জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা আশা করছি যে আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো আমরা এই এলাকাগুলোর অধিকাংশ জায়গাকেই সেচের আওতায় আনতে পারব। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা।